নমস্কার বন্ধুরা টুম্পার গল্প কবিতার ডালিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জীবনের শেষ প্রান্তে ঘটে যাওয়া একটি বিয়োগ ব্যথাতুর ঘটনা আপনাদের সামনে তুলে ধরব যেটি কিনা ছিল তার একান্ত ব্যক্তিগত শোকোচ্ছ্বাস এই ব্যক্তিগত শোকোচ্ছ্বাসটি নিয়েই তিনি একটি ছোট নিবন্ধ রচনা করেছিলেন প্রভাবতী সম্ভাষণ কে ছিলেন এই প্রভাবতী বিদ্যাসাগরের সাথে তার সম্পর্কই বাকি ছিল আসুন না আমরা সেই দিকে একটু দৃষ্টিপাত করি সঙ্গে থাকুন শুনতে থাকুন প্রভাবতী একটি ক্ষুদ্র বালিকার নাম বিদ্যাসাগরের স্নেহবাজন রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যা সতেরোশো পঁচাশি শকের চৌঠা ফাল্গুন তিন বৎসরের বালিকা প্রভাবতী সম্ভবত বিষু চিকা রোগে মারা যায় এই বালিকাটিকে বিদ্যাসাগর অত্যন্ত ভালোবাসতেন তখন বিধবা বিবাহ প্রচার ও নানা বিষয়ে বিদ্যাসাগর মনের দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সেই মানসিক বিপর্যয়ের সময়ে তিনি এই বালিকার শিশুসুলভ ব্যবহারে পরম্পৃত হতেন তাকে নিজের সন্তানের মতোই দেখতেন অকস্মাৎ তিন বৎসরে প্রভাবতী সামান্য রোগভোগের পর মারা গেল তার অকাল মৃত্যুতে বিদ্যাসাগর অসহ্য শোকাভিভূত হয়ে পড়লেন জীবনের শেষ প্রান্তে পৌঁছে মানসিক দুঃখ কষ্টের সময়ে তার যে একটি অবলম্বন জুটেছিল তাও হারিয়ে গেল বিদ্যাসাগর এই ঘটনায় এতদূর অভিভূত হয়ে পড়েছিলেন যে প্রভাবতীকে স্মরণ করে একটি ছোট নিবন্ধ রচনা করে ফেলেন এবং সেটি নিজের কাছে রেখে দেন কাউকে দেখাননি নিজে বিরলে মাঝে মাঝে পড়তেন এটি ছিল তার শেষ জীবনের সান্ত্বনাস্থল রচনাটি একান্ত ব্যক্তিগত শোকোচ্ছ্বাস তাই অনাবৃত প্রাণের আকুল কান্না এই গদ্য রচনাটির অঙ্গ প্রত্যঙ্গে জড়িয়ে আছে সুরেশচন্দ্র লিখেছেন মৃত্যুর তিন চারি মাস পূর্বেও আমি তাহাকে একান্তে প্রভাবতী সম্ভাষণ পড়িতে দেখিয়াছি বালিকাটির মৃত্যুর পর বিদ্যাসাগর তার নবীন চঞ্চল বাল্যলীলা স্মরণ করে অশ্রু বিসর্জন করতেন কৌতুক কৌতুকবোধ করতেন কখনো বা দীর্ঘ নিঃশ্বাস ফেলতেন মরুধূসর বিদ্যাসাগরের ব্যথা জুড়াবার এই একটি মরুদ্যান ছিল তাও বিধাতার নির্দেশে অকালে শুকিয়ে গেল এখানে একটু বলে রাখি এই ক্ষুদ্র শোকোচ্ছ্বাসটি কখনো গ্রন্থাগারে পৃথকভাবে মুদ্রিত হয়নি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুর পর তার দৌহিত্র সুরেশচন্দ্র সমাজপতি এটি খুঁজে বার করেন এবং সাহিত্য পত্রিকায় তৃতীয় বর্ষের প্রথম সংখ্যায় মুদ্রিত করেন সেখানে সুরেশচন্দ্র রচনাটির সামান্য একটু ভূমিকাও করেছিলেন এই ক্ষুদ্র রচনায় তিনি বলেছেন ইদানিং তুমি আমার জীবনযাত্রায় একমাত্র অবলম্বন হইয়াছিলে তিন বছর বয়সের প্রভাবতীর গিন্নির মতো পাকাপাকা কথা সকলেই সহাস্যে উপভোগ করত বিদ্যাসাগরও কৌতুকবোধ করতেন কিন্তু স্বর্গের এই পারিজাত মর্তের উত্তাপ সহ্য করতে পারল না অকালে ঝরে গেল তারই কোলে অসুস্থ প্রভাবতীর মৃত্যু হয় জল পিপাসায় কাতর হয়ে সে জল চাইত কিন্তু চিকিৎসকের নির্দেশে বিদ্যাসাগর তার শুষ্ক অধরে একটুও জল দিতে পারতেন না সেই কথা স্মরণ করে তার সমস্ত অন্তরাত্মা কেঁদে উঠেছিল বৎসে তুমি উৎকট পিপাসায় সাতিশয় আকুল হইয়া জল প্রার্থনা কালে আমার দিকে বারংবার যে কাতর দৃষ্টিপাত করিয়াছিলে তাহা আমার হৃদয়ে বিষদিগ্ধ শল্যের নেয় চিরদিনের নিমিত্ত নিহিত হইয়া রহিয়াছে যদি তোমার সকল কাণ্ড বিস্মৃত হই ওই মর্মভেদী কাতর দৃষ্টিপাত এক মুহূর্তের নিমিত্ত আমার স্মৃতিপথ হইতে অপসারিত হইবেক না কখনো বা প্রভাবতীর আর একবার দেখা পাওয়ার জন্যে তিনি শিশুর মতো ব্যাকুল হয়ে লিখেছেন এক্ষণে এতদিন তোমায় দেখিতে না পাইয়া আমি অতি ভীষম অসুখে কালহরণ করিতেছি কিন্তু তুমি এতদিন আমায় না দেখিয়া কিভাবে কাল যাপন করিতেছ তাহা জানিতে পারিতেছি না বৎসে যদিও তুমি নিতান্ত নির্মম হইয়া এ জন্মের মতো অন্তর্হিত হইয়াছ এবং আমার নিমিত্ত আকুল চিত্ত হইতেছো কি না জানিতে পারিতেছি না আর হয়তো এতদিনে আমায় সম্পূর্ণরূপে বিস্তৃত হইয়াছ কিন্তু আমি তোমায় কস্মিন কালেও বিস্মৃত হইতে পারিব না লেখাটি ব্যক্তিগত আন্তরিকতায় পূর্ণ কাব্যের উচ্ছ্বাসের মতো আবেগ ব্যাকুল কিন্তু কীর্তিমতা বর্জিত মনে হয় শুধু নিজে শান্তনা পাবার জন্যই এটি লিখেছিলেন কোনো এটি প্রকাশের বাসনা ছিল না এ বিষয়ে কবি সমালোচক মোহিত মন্তব্যটি অতিশয় মূল্যবান এ বিলাপ তিনি প্রকাশ করিবার জন্য রচনা করেন নাই কারণ ইহার মধ্যে যে মর্মন্ত দুঃখের অতি করুণ কাতর ধ্বনি রহিয়াছে তাহা অপরকে শুনাইবার উচ্চ রোদনরব নহে এখানে আমরা যেন মানব হৃদয়ের একটি নিভৃত গোপন কক্ষে প্রবেশ করিয়াছি যেখানে প্রবেশের অধিকার আমাদের নাই যে কাজ করিলে প্রত্যবায় ভাগী হইতে হয় আমার মনে হয় ইহাতে মৃত মহাত্মার অনুমতি ছিল না আমরা যেন সত্যই অন্যায় কাজ করিয়াছি গদ্যে রচিত এই ক্ষুদ্র শোকোচ্ছ্বাস অনেকের ততটা দৃষ্টি আকর্ষণ করে না বটে কিন্তু এতে বিদ্যাসাগরের হৃদয়ের এক অপূর্ব পরিচয় ধরা পড়েছে তাতে সন্দেহ নেই এই পুস্তিকায় বিদ্যাসাগর আর দেশমান্য বিশ্রুত কীর্তি প্রকাণ্ড ব্যক্তি নন এখানে তিনি বিয়োগ ব্যথাতুর বিলাপের মধ্য দিয়ে তার এক অজানা পরিচয় লিপিবদ্ধ করে গেছেন এরকম আন্তরিক রচনা বাংলা সাহিত্যে বড় বেশি নেই আজ এই পর্যন্ত আবার ফিরে আসব অন্য কোনো নতুন টপিক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার